শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে দ্বিতীয়বার পেশ করা হয় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিন আসানসোলের ঘড়ি মোড়ের সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মাগুর মাছ বিক্রি করে বিক্ষোভ বিক্ষোভকারীরা আদালতে যেতে গেলে আদালতের কিছুটা দূরে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। অপরদিকে ওই স্থানে তৃণমূল কর্মীরা উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পুলিশ দুই পক্ষকে ওই স্থান থেকে সরিয়ে দেয়। দেখুন, আজকে গরু চোরটা আসছে, বীরভূমের গরু চোর। ওই গরু চোরটার 17 কোটি টাকার এফডি, 16টা চালকল আর 6টা 40 লাখ, 45 লাখ, 50 লাখের এসইউভি গাড়ি কোথার থেকে হলো? মমতা ব্যানার্জি বলছেন কেষ্ট নাকি নির্দোষ। এরকম লক্ষ লক্ষ কেষ্ট আছে, ওই দেখুন উদাহরণ, লক্ষ লক্ষ কেষ্ট এসে দাঁড়িয়ে আছে বেহায়ার নির্লজ্জের দল। বেহায়ার গাছে যদি মানে গায়ে যদি গাছ পড়ে বলে ভালোই হলো, আমার ছাওয়া হলো সেই বেহায়ার। এখন কি হলো, ধাক্কা দেওয়া হলো অনেকজনকে? হ্যাঁ, ধাক্কা দেওয়া হলো পুলিশকে, যে পুলিশকে একদিন অনুব্রত মণ্ডল বলেছিল যে পুলিশকে বোম মারো, সেই পুলিশ আজকে অনুব্রত মণ্ডলের ওই 1000টা লক্ষটা কেষ্টকে এখানে গার্ড করতে এসছে, আমাদের সঙ্গে বিরোধ করাতে এসছে। ধাক্কা দিয়ে কংগ্রেসকে আটকে রাখা যাবে না। গরু চোর, কয়লা চোর, বালি চোর, সিন্ডিকেটের রাজা, তোলাবাজ সব বাংলার মানুষ দেখে নিয়েছে, এসব করছে, এগুলো বেহায়ারা করে। আমরা এনেছি মাগুর মাছ, যাতে সিবিআই আর বিজেপির তো মানে বিজেপির আর মমতা ব্যানার্জির সেটিং গেম। যদি সেটিং না হতো তাহলে আজকে সুদীপ ব্যানার্জি, ববি হাকিম, কেষ্ট মণ্ডল, এক এক করে সবাই, কেষ্ট মণ্ডল বলছি, কুণাল ঘোষ, মদন মিত্র সবাই বাইরে জেল খেটে, এটাকেও তো একদিন বের করবে। তখন যাতে সিবিআই এই হাল করে, ওকে যাতে আবার মাগুর মাছ বিক্রি করে খেতে হয়, তারপর দেখবো ওর কত 17 কোটি টাকার এফডি হয়, তারপর দেখবো ওর কত 16টা চালকল হয়, 6টা 8টা এসইউভি গাড়ি হয়। এটার জন্যই আমাদের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।